দর্শক, প্রতিদিন আরো রহস্য উদ্ঘাটন হচ্ছে সুশান্তের হত্যা নিয়ে। আপনারা জানেন সুশান্তের আগের ঘর যেটা ছিল সেটা অনেক দামি, বলা হচ্ছে 20 কোটি টাকা তার মূল্য। তারপরেও কেন সুশান্ত এমন একটা কম সিকিউরিটি এর বাড়িতে আসলেন? কে তাকে বাধ্য করলো আসার জন্য? এরই মধ্যে আরো খবর হচ্ছে সুশান্তের সিকিউরিটি গার্ড খোলাসা করলো অনেক বড় সত্য। পুরো খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি সুশান্তের ফ্যান হলে অবশ্যই একটি লাইক দিবেন। সুশান্তের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু অবশেষে আজ এলো সেই দিন, ঘড়ির কাঁটা থেকে যেন চোখ সরছে না বিশ্ববাসীর। কখন আসবে সেই মুহূর্ত? অধীর আগ্রহে প্রহর গুনছে সুশান্ত ভক্তরা। শেষবারের মতো রূপালী পর্দায় জল জল করে উঠবে সেই হাসি মাখা মলিন মুখটা। সুশান্তের শেষ ছবি দিল বেচারা মুক্তি পেল ওটিটিতে। ছবি মুক্তি যতটানা আনন্দের তার চেয়ে অনেক বেশি কষ্টের প্রিয় তারকাকে হারানোর যন্ত্রণা। মৃত্যুর ঠিক 40 দিনের মাথায় মুক্তি পাচ্ছে অভিনেতার শেষ ছবি দিল বেচারা। সুশান্ত হত্যার পর থেকে বেশ কিছু প্রমাণ আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে একের পর এক অবাক করা দাবি উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। কখনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি, কখনো রিয়া চক্রবর্তীর খড়ক জোগানোর প্রসঙ্গ, বারবার উঠে আসছে এক এক রকম কথা। কিন্তু এবার যা উঠে এলো তা একেবারে চমকে দেওয়ার মতো। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে একটি কালো প্লাস্টিক ব্যাগে সুশান্তের মৃত্যুর প্রমাণ নিয়ে সেদিনই লোপাট করে দেওয়া হয়েছিল। এগুলো আমরা আপনাদের আগেই জানিয়েছি অনেক ভিডিওতে। আর আজকে এটা দেওয়ার কারণ হচ্ছে আজকে অনেক বড় একটি পত্রিকা হাইলাইট করে প্রচার করেছে বিষয়টি। এবার আসুন সুশান্তের সিকিউরিটি গার্ডের ব্যাপারে জানা যাক। সূত্র মোতাবেক খবর, সুশান্তের বাসায় 7 জন সিকিউরিটি গার্ড ছিল, কিন্তু লকডাউন থাকার কারণে 4 জন ছিল। এর মধ্যে একজন জানাচ্ছে সুশান্ত স্যার বেশ কয়েকবার ফ্ল্যাট পরিবর্তন করেন, তাকে বাধ্য করেন রিয়া। তিনি আরো একটি কথা বলেন যে অনেক মিডিয়াতে বলা হচ্ছিল সুশান্ত অনেক জোরে জোরে গান বাজাতো, এটা একেবারেই মিথ্যা বানানো, কারণ তিনি এত শান্ত ছিল তার মতো মানুষ হয় না। সিকিউরিটি গার্ড আরো খোলাসা করেন যে তার মৃত্যুর আগে তাকে বাসার পাশে একটি পার্ক আছে, ওখানে নিয়ে যায় তার বন্ধু, কিছু বলিউড অ্যাক্টর আর সাথে ছিল একজন রাজনীতিবিদ। আরো জানান মৃত্যুর 8 থেকে 9 দিন আগে থেকে সুশান্তকে নামানোর জন্য প্রতিদিন 2 থেকে 3 জন লোক তার সাথে থাকত, মানে রাত্রে বাসায় নামানোর সময়, কিন্তু তারা কে সেটা তিনি জানাননি। আরো বলেন রিয়া চক্রবর্তী 13 জন সুশান্তের সাথে দেখা করতে আসেন। তিনি আরো জানান জিওগ্রাফি পার্কের যে সিসিটিভি আছে সেটি দেখলেই আপনারা অনেক সত্য পেয়ে যাবেন। বন্ধুরা, এত বড় একটি তথ্য সুশান্তের সিকিউরিটি গার্ড দিচ্ছে, তাও কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? কেমন পুলিশ মুম্বাইয়ের, আমাদের মাথায় কাজ করছে না? আপনাদের কাছে জানতে চাই আজকের ভিডিওটির আপডেট কেমন লাগলো আপনাদের। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানান আমাদেরকে। আর আপনারা ভিডিও ডেসক্রিপশনে বিটলির একটা লিংক দেওয়া আছে, ওইটা ক্লিক করলে গুগল ড্রাইভের সব ছবি ভিডিও সহ প্রমাণ পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, আপনাদের কি ধারণা, সিকিউরিটি গার্ড কি সত্যি বলছে? কমেন্ট করে জানান আপনাদের মতামত। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।